देशव्यापी बढ़े करोना आक्रांत संख्या सरकारी बेसरकारी त्राण सहायता अब्याहत पलिथिने ढाका ट्राके राजधानी आसछे मानुष बोलछेन चाकरिते जोग दितेई आशा एवं पर्यटक शून्य मौलवी बजारे चा बागने सुनसान निरापत्ता बन्य प्राणी अबाध विचरण শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online দেশের বিভিন্ন জায়গায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ডাক্তার নার্স পুলিশ সহ প্রশাসনের সাথে সংশ্লিষ্টদের মধ্যে বাড়ছে সংক্রমণের প্রবণতা চট্টগ্রামের র‍্যাব পুলিশ এবং চিকিৎসক সহ 12 জন কোভিড 19 পজিটিভ এর মধ্যে নগরীর পতেঙ্গা আগ্রাবাদ হালিশহর দামপাড়া পাহাড়তলি ভাটিয়ারি পাঁচলাইশ এলাকার বাসিন্দারা রয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ও একজন সিনিয়র স্টাফ নার্স সহ জেলায় মোট 6 জন নতুন করে আক্রান্ত ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হয়েছেন অন্যদিকে ভোলায় বাবা ও মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিভিল সার্জন জানান তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে জয়পুরহাটে একদিনে আরও 9 ও চুয়াডাঙ্গায় 28 জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে আলমডাঙ্গা উপজেলাতেই 19 জন আক্রান্তদের মধ্যে 7 জন চিকিৎসক আর চুয়াডাঙ্গা সদরে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ 9 জন এদিকে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার হাওরে 13 দিন খোলা আকাশের নিচে থাকার পর অবশেষে প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরলেন 17টি পরিবারের মানুষ তাদের মধ্যে অনেকেই গার্মেন্টস কর্মী এবং বাকিরা বাসা বাড়িতে বিভিন্ন ধরনের কাজ করতেন ভুক্তভোগীরা জানায় করোনা পরিস্থিতিতে ঢাকা থেকে তারা এলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক সরকারের নির্দেশে হাওরে অবরুদ্ধ করে রাখা হয় তবে এ বিষয়ে তিনি বলেন গ্রামবাসীর সাথে পরামর্শ করেই তাদের হাওরে রাখার সিদ্ধান্ত হয় আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান ঘটনা জানার পর তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে সবাই বসে আর সিদ্ধান্ত হয়েছে যে আমাদের দশাশে একটা ফান্ড আছে ওই ফান্ড থেকে কিছু টাকা দিয়া টিন দিয়া টাকার ব্যবস্থা করে দিলে ভালো হয় কারণ 30টা পরিবার একসাথে ওই জায়গায় জায়গা হবে না আমরা এটা তদন্ত করে দেখব যে এখানে কারায়ের সাথে জড়িত এই মানবতার জীবনযাপন করার সাথে জড়িত কারা সেই সব ব্যবস্থা সেই সব তালিকা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে করোনায় স্থবির জনজীবন সরকারি এবং বেসরকারি সংস্থার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এগিয়ে এসছে ত্রাণ সহায়তা নিয়ে দেখা হচ্ছে চাল ডাল তেল সবজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য সহকর্মীদের সহায়তা মফিউর রহমানের রিপোর্ট করোনায় কর্মহীন মানুষ সহায়তা এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ব্যক্তি উদ্যোগেও দেওয়া হচ্ছে ত্রাণ অসহায় মানুষের পুষ্টির কথা চিন্তা করে হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রায় 3,500 পরিবারের মাঝে 10টি করে ডিম বিতরণ করেন মানুষের পাশে মানুষ এবার এগিয়ে এসেছেন ঝিনাইদহের অটোচালক রাজকুমার বিশ্বাস নিজের শেষ সম্বল 50,000 টাকা তুলে দেন জেলা প্রশাসকের হাতে ঝিনাইদহে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দারা সাতক্ষীরায় এলআরডি এবং সেঞ্চুরিয়ান একাডেমির পক্ষ থেকে 5 শতাধিক পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয় কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের রামপাল ও আশপাশের এলাকায় 2,500 মানুষের বাড়িতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলামের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের 600 কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থী দলের 23 সদস্যকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় আমরা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হলাম মফিউর রহমান একুশে টেলিভিশন এবার রাজধানীর করোনা পরিস্থিতির খবর তেজগাঁও পুরাতন এয়ারপোর্ট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপু শিকদার
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর পুরাতন এয়ারপোর্টে, মানে তেজগাঁও এয়ারপোর্ট, তেজগাঁও এয়ারপোর্ট বলে যেটি পরিচিত। আমি একটু দেখাতে যাই যে সেনাবাহিনীর একটি কার্যক্রম, সিভিল এভিয়েশন গ্রুপ। আপনি বিভিন্ন প্লেন এবং হেলিকপ্টারে আপনি দেখছেন যে কিছু ত্রাণ সামগ্রী ভরা হচ্ছে, যেটি আজকে সিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। করোনা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীকে যখন দায়িত্ব দেওয়া হলো, তারা যখন মাঠে নামলেন, বিভিন্ন কার্যক্রমের পাশাপাশিও কিন্তু গরিব দুস্থ মানুষদের কাছে তারা ত্রাণ সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পৌঁছে দিচ্ছেন, এটা কিন্তু আমরা বরাবরই কভার করার চেষ্টা করছি। আপনি হয়তো পিছনে দেখতে পাচ্ছেন যে একটি হেলিকপ্টারে সেই রসদগুলো কিন্তু এই মুহূর্তে ভরা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এটা সিলেটে চলে যাবে বলে আমরা জানতে পেরেছি, এবং পর্যায়ক্রমে আরও কয়েকটি হেলিকপ্টারে সিলেটে যাবে। তো আমি সার্বিক তথ্য জানতে চাব, লেফটেন্যান্ট কর্নেল সোহেলের সাথে কথা বলে একটু আমাদেরকে জানাবেন যে আপনারা কী কার্যক্রম চালাচ্ছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই সেনাবাহিনী দেশবাসীর সহায়তার জন্য কাজ করে যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে দিনরাত 24 ঘন্টা আমাদের সেনাবাহিনী যতগুলো বিমান আছে তার মাধ্যমে আমরা বিভিন্ন ডিভিশনে, মূলত আমরা এর আগে পাঠিয়েছি মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়েছি এবং বিভিন্ন সেনা সদস্যদেরকে ট্রান্সপোর্ট করেছি। এখন আমরা যেটা করছি, আমরা বিভিন্ন ডিভিশনের মাধ্যমে জনগণের জন্য রিলিফ মেটেরিয়াল পাঠাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট ডিভিশনে 17 ডিভিশনে আমরা টোটাল সর্বমোট 10 টন মালামাল পাঠাচ্ছি, এবং এটা আমরা ভবিষ্যতে কন্টিনিউ করব। এছাড়া আমরা আমাদের হিল ট্র্যাক্সের বিভিন্ন দুর্গম এলাকা আছে, সেখানেও আমরা বিভিন্ন সহায়তা করছি। এছাড়া আপনি জেনে খুশি হবেন যে আমাদের 2টি হেলিকপ্টার এবং আমাদের যে বিমানগুলো আছে এগুলোকে আমরা মেডিকেল কনভার্সন রেডি করে রেখেছি, এবং এগুলো আমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য বা জরুরি সহায়তা প্রদান করার জন্য আমরা ব্যবহার করছি। আমরা পাশে যে দুটো হেলিকপ্টার আমরা দেখছি, কিছু জিনিসপত্র এখানে ভরা মানে উঠানো হচ্ছে, রাইট, এটাই কি আসলে মেডিকেল ইকুইপমেন্ট? না, আজকে এর মধ্যে কিছু মেডিকেল ইকুইপমেন্ট আছে, এবং এর মধ্যে মূলত আজকে রেশন নিয়ে যাচ্ছি আমরা সিলেট ডিভিশনের জনগণের জন্য। সেখানে আমরা এই রেশনগুলো আমরা কালকে আজকে নিয়ে যাব, হয়তো কালকে এটা আমরা ওখানকার লোকাল যে সেনাবাহিনী আছে তাদের মাধ্যমে পৌঁছে দিব। ঈশা শুনছিলেন, আমি কথা বলছিলাম সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সোহেলের সাথে। তারা যেটা বলছেন যে ভাবে কিন্তু তাদের পাশে, তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ইশাত, ধন্যবাদ দীপু। করোনা পরিস্থিতির খবর নিয়ে রাজধানীর পুরাতন এয়ারপোর্ট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দীপু শিকদার। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যে গাজীপুরে খুলেছে তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকা দিয়ে দলে দলে শ্রমিকরা প্রবেশ করছেন। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক পিকআপে চড়ে আসছেন তারা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার ব্যবস্থা সহ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গাজীপুর কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানান, মহাসড়কের চেক পোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। জেলার বর্তমানে বিজিএম এর 303টি সহ মোট 554টি কারখানা খোলা রয়েছে। করোনা পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ থাকলেও রংপুর থেকে রাজধানী আসছে গার্মেন্টস কর্মী সহ শত শত মানুষ। ট্রাকের ভেতরে বসিয়ে চারদিকে পলিথিন শক্ত করে রশি দিয়ে বেঁধে তাদের নিয়ে আসা হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে মালামাল বহন করা কোনো ট্রাক। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রথম দেখে মনে হবে কোনো পণ্যবাহী ট্রাক। 21-এর ক্যামেরা দেখে প্রথমে দ্রুত সরে যায় ট্রাকটি, পরে পিছু নিয়ে কিছু দূর যাওয়ার পর ট্রাক থামিয়ে দেখা যায় চারিদিকে পলিথিন দিয়ে ঢেকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে 30 থেকে 35 জন মানুষ। এভাবে কেন যাচ্ছেন জানতে চাইলে জানান, বাস নেই, কারখানা কর্তৃপক্ষ তাদের বলেছে দুদিনের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। অফিস থেকে ফোন দিয়ে বলতাছে আমরা যদি না যাই চাকরি থাকবে না, এজন্য আমরা এত কষ্ট করে যাই। ফুট করে বলে বন্ধ 6 মাস, ওই জায়গায় কি বসে বসে খাবো, ওই জায়গায় খাবার দিয়ে যাবো কেউ? ট্রাক ড্রাইভার জানান পথে পুলিশ ট্রাক দেখলে মনে করবে মালামাল পরিবহন, তাই এভাবে নিয়ে যাচ্ছেন তারা। জনপ্রতি 1 থেকে 1.5 হাজার টাকা নিয়েছেন যাত্রীদের কাছ থেকে। আমার কইলে আনে কেমনে করতাম, আমার হেরা কয় না বান্দাল দেন বৃষ্টি লাগে বিজবু এলাকায় গেছে বান্দাল। জানা যায় এভাবে সকাল থেকে 4টি ট্রাকে করে 200 মানুষ গেছে ঢাকায়। আমরা যাইতে পারতাছি না এক কথায়, ঠিক আছে,
আমাদের অফিস থেকে কল দিতেছে বারে বারে আসো তোমরা, না চাকরি থাকবে না। আমাদের কাছ থেকে 2000 নিচ্ছে, কারো কাছে 1800 নিচ্ছে। এই বিষয়ে পুলিশে কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। করোনার কারণে চায়ের রাজ্য মৌলভীবাজার এখন পর্যটক শূন্য, শুনশান নিরবতা। এমন পরিবেশে চা বাগান জুড়ে অবাধে বিচরণ করছে বন্যপ্রাণী। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় আফসানা নীলের রিপোর্ট। চা বাগানের অবারিত সবুজ সৌন্দর্য উপভোগে বছর জুড়ে দেশি ও বিদেশি ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, কোথাও উঁচু নিচু পাহাড় টিলা, কোথাও বা সমতল জুড়ে বাগান। সবুজ প্রকৃতিতে এসে পর্যটকরা ভুলে যান নাগরিক ক্লান্তি। করোনা সংকটে লকডাউনের কারণে বাগান জুড়ে এখন নিস্তব্ধতা। পর্যটকবিহীন চা বাগানে ভিন্ন কর্মপরিবেশও পাচ্ছেন শ্রমিকরা। পূর্বে প্রচুর লোক আসত চা বাগান দেখার জন্য, এখন এটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। চা বাগানে আগে মানুষ আসছিল প্রচুর, এখন এই করোনার কারণে মানুষ আসছে না। আগে অনেক মানুষ আসতো, ছবি তুলতো, চা বাগানে ঘুরতো, এখন এই করোনার কারণে কেউ আসে না। আমরা বাগানের প্রত্যেকটা মানে প্রবেশমুখ ভালো করে সিলগালা করে দিয়েছি। জনশূন্যতার সুযোগে বনের প্রাণীগুলো আপন মনে বিচরণ করছে বাগানে। করোনাকাল কেটে গেলে অবসাদ কাটাতে সবাইকে আবারও চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার আহ্বান স্থানীয় বিশিষ্টজনদের। সুপ্ত যে সম্ভাবনা আছে এটা বিকশিত হবে এবং পর্যটকরা এই এটা সম্পর্কে অবহিত হবেন, তারা বেশি পরিমাণে আসবেন। আফসানা নীলা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশব্যাপী বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা অব্যাহত। পলিথিনে ঢাকা ট্রাকে রাজধানী আসছে মানুষ, বলছেন চাকরিতে যোগ দিতেই আসা। এবং পর্যটক শূন্য মৌলভীবাজারের চা বাগানে শুনশান নীরবতা, বন্যপ্রাণীর অবাধ বিচরণ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সাথেই থাকুন।